নতুন একটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা। এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি পরিবহন দপ্তরের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এখানে আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে, আলাদা আলাদা প্রচুর পোস্ট আছে। যেমন ধরুন আপনাদের গ্রুপ সি থেকে শুরু করে গ্রুপ ডি, ভিন্ন ভিন্ন আলাদা আলাদা অনেকগুলো পোস্ট আছে। আপনাদেরকে এখানে সমস্তটাই শেয়ার করবো। এই ভিডিওতে কমপ্লিট ইনফরমেশন, কোন বয়স, কোন যোগ্যতা, কোন বেতন, কীভাবে আবেদন করবেন, কবে আবেদন করবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওতে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। মাধ্যমিক পাশে পশ্চিমবঙ্গের বেকার চাকরি প্রার্থীদের জন্য এটা সবথেকে বড় কিন্তু সুখবর হতে চলেছে। অবশ্যই কনগ্রাচুলেশনস জানাবো যারা পূর্বের ভিডিওর সঠিক উত্তর দিয়েছেন। এই ভিডিওর প্রশ্নটা একবার দেখে নেব, যারা সঠিক উত্তর বেশি ভাইকি মানে সবথেকে বেশি ভিডিওতে সঠিক উত্তর দিতে পারবেন তাদেরকে পুরস্কৃত করা হবে অবশ্যই মাসের শেষে। সঠিক উত্তরটি কমেন্ট বক্সে লিখে ফেলুন। সবার আগে আপনিও হতে পারেন একজন লাকি ব্যক্তি যিনি পাবেন পুরস্কার। কোন শহরটিকে ভারতের প্রবেশদ্বার বলা হয়, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি নাকি কলকাতা? সঠিক উত্তরটি আপনাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে ভিডিও দেখার সঙ্গে সঙ্গে। কোন শহরটিকে ভারতের প্রবেশদ্বার বলে, চেন্নাই, মুম্বাই, নিউ দিল্লি নাকি কলকাতা? তো চলুন আজকের ভিডিও টপিক শুরু করা যাক। পরিবহন দপ্তরে আবেদন আপনি করতে পারবেন মাধ্যমিক পাস যোগ্যতায়। প্রচুর ভ্যাকেন্সি কিন্তু রিলিজ হয়েছে প্রত্যেক রাজ্যবাসীর জন্য। চাকরির খবর, মাধ্যমিক পাশে পরিবহন দপ্তরে নিয়োগ করা হচ্ছে, যেখানে চেকার থাকবে, পিয়ন থাকবে, চৌকিদার থাকবে, ড্রাইভার্স থাকবে এবং বিভিন্ন সি গ্রুপেরও পোস্টও কিন্তু থাকবে। আপনাদেরকে জানিয়ে রাখবো, এই যে নোটিশটা দেখছেন এটা হচ্ছে অফিসিয়াল নোটিশের একটা কাটা অংশ। দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু ভালো, মোটামুটি চেকারে 44টা, পিয়নে 10টা, চৌকিদারে 5টা, 118টা ভ্যাকেন্সির খবর কিন্তু এখানে রয়েছে। আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো, চিন্তার কোনো কারণ নেই। লোয়ার ডিভিশন ক্লার্ক পদে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভার পদে, চেকার পদে, পিয়ন পদে, চৌকিদার পদে, সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্টের ক্ষেত্রে, অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্যাক্সেসের ক্ষেত্রে, আর অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্টের ক্ষেত্রে। এতগুলো ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। টোটাল ভ্যাকেন্সি কটা? টোটাল ভ্যাকেন্সি হলো 118টা, যার মধ্যে জেনারেল 55টা, এসটি 38টা, এসসি 1টা, ওবিসি 24টা এবং পিডব্লিউডি আছে 3খানা ভ্যাকেন্সি। লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার অপারেটরের কাজ আপনাকে করতে হবে, এখানে শূন্য পদ আছে 21টা, জেনারেলের জন্য 11টা, এসটির জন্য 6টা, এসসির জন্য 0, ওবিসির জন্য 4, পিডব্লিউডির জন্য 1। যদি আপনি এসসি ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং এলডিসিতে আপনার আবেদন করতে ইচ্ছা থাকে তাহলে আপনি কাস্ট অনুযায়ী ফর্ম ফিল আপ করবেন না, অ্যাজ এ জেনারেল আপনি ফর্ম ফিল আপ করতে পারেন, বা এসসি হিসেবেও আপনি ফর্ম ফিল আপ করলে যেহেতু এখানে ভ্যাকেন্সি শূন্য আছে আপনাকে জেনারেল হিসেবে ট্রিট করে চাকরি দেওয়া হবে। এখানে বেতন বলা আছে পে লেভেল 4 অনুযায়ী বেতন আপনাদেরকে দেবে 5200 থেকে 20200 টাকা পর্যন্ত, সঙ্গে গ্রেড পে দেবে 2000 টাকা। ইটস এ হিউজ অপরচুনিটি বন্ধুরা। এখানে পারমানেন্ট চাকরির খবর প্রকাশ হয়েছে, আপনারা অবশ্যই আবেদন করুন এবং প্রস্তুতি যেটা নিচ্ছেন সেটাকে কাজে লাগান। শিক্ষাগত যোগ্যতা এখানে যেটা বলা হয়েছে, স্নাতক হতে হবে, সঙ্গে কম্পিউটার কনসেপ্টের উপর কোর্স করা থাকতে হবে, মিনিমাম 6 মাস বা 1 বছরের কোর্স করা থাকলে, মানে যাকে বলা হয় গ্র্যাজুয়েশন প্লাস কম্পিউটার নলেজ। এই যোগ্যতা আশা করছি আপনাদের সবার আছে যারা ভিডিওটি দেখছেন। তো অবশ্যই আপনি চাইলে এখানে আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সির সংখ্যাও কিন্তু যথেষ্ট ভালো, বেতনের সংখ্যাও কিন্তু যথেষ্ট ভালো। তাছাড়াও আপনি ড্রাইভার পদে আবেদন করতে পারবেন, 15খানা ভ্যাকেন্সি আছে। এখানে পে লেভেল 3 দেবে 5200 থেকে 20200, সঙ্গে গ্রেড পে দেবে 1900 টাকা। মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, 5 বছরের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, তাহলে আপনি ড্রাইভার পদেও আবেদন করতে পারেন, ভ্যাকেন্সি ভালোই আছে 15টা। তাছাড়াও আপনি চেকার পদে আবেদন করতে পারেন, এখানে 44টা ভ্যাকেন্সি আছে চেকার পদের জন্য। এখানে পে লেভেল 2 অনুযায়ী বেতন দেবে, যেমন 4400 থেকে 7440 টাকা পর্যন্ত, তার সঙ্গে থাকবে গ্রেড পে 1800 টাকা। এটা একটা বেতনের লেভেল, যেখানে পে লেভেল 2 অনুযায়ী বলা হচ্ছে 4440 থেকে 7440, গ্রেড পে থাকছে 1800 টাকা। আপনি আবেদন করতে পারেন মাধ্যমিক পাস যোগ্যতায়, সঙ্গে কমপক্ষে আপনার 5'3" উচ্চতা থাকতে হবে এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 38 ইঞ্চি পর্যন্ত থাকলে আপনি আবেদন করতে পারেন চেকার পদের ক্ষেত্রে। তাছাড়াও আপনি চাইলে পিয়ন পদে আবেদন করতে পারেন, 10খানা ভ্যাকেন্সি কিন্তু পিয়ন পদের জন্য রয়েছে। এখানে পে লেভেল 1 অনুযায়ী বেতন দেবে 4440 থেকে 7440-এর স্কেল, সঙ্গে গ্রেড পে থাকবে 1600 টাকার। মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবেন, হিন্দি ভাষা জানা থাকলে, স্বাস্থ্য ভালো থাকলে এবং সাইকেল চালাতে জানলে অগ্রাধিকার কিন্তু আপনাদেরকে দেবে। তাছাড়া চৌকিদার পদে আবেদন করতে পারেন, 5খানা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 1 অনুযায়ী বেতন দেবে 4440 থেকে 7440-এর স্কেল, সঙ্গে গ্রেড পে 1650 টাকা। মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবেন, অবশ্যই ফিজিক্স ভালো থাকলে অগ্রাধিকার পাবেন। পদের নাম সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্ট, 4খানা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 6 অনুযায়ী বেতন দেবে 5200 থেকে 20200 টাকা পর্যন্ত, সঙ্গে গ্রেড পে দেবে 2800 টাকা। যে কোনো শাখায় স্নাতক হলে আবেদন করতে পারবেন, মণিপুরী ভাষা জানতে হবে, উচ্চতা কমপক্ষে 5'4" এবং বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত হতে হবে, হিন্দি ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেবে। পদের নাম অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ট্যাক্সেসের ক্ষেত্রে, এখানে 11টি ভ্যাকেন্সি আছে, পে লেভেল 3 দেবে এখানে 5200 থেকে 20200,
গ্রেড পে দেবে 1900 টাকা। এখানে আপনি যদি আবেদন করতে চান ট্যাক্সেসের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, আপনার যোগ্যতা দরকার পড়বে পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা এবং মণিপুরি ভাষা হিন্দি ভাষা জানা বাধ্যতামূলক। তাছাড়াও আপনি অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এনফোর্সমেন্টে আবেদন করতে পারেন। 8খানা ভ্যাকেন্সি আছে, পে লেভেল 3 দেবে আপনাদেরকে 5200 থেকে 20200, গ্রেড পে দেবে 1900 টাকার। পলিউশন আন্ডার কন্ট্রোল বা সমতুল পরীক্ষায় আপনাকে পাস করতে হবে, মণিপুরি ভাষা জানতে হবে, উচ্চতা কমপক্ষে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে, বুকের ছাতি কমপক্ষে 31 ইঞ্চি থেকে 33 ইঞ্চি পর্যন্ত হতে হবে, হিন্দি ভাষা জানলে আপনাকে অগ্রাধিকার অবশ্যই দেবে। এবারে আসুন আবেদন কী করে করবেন। আবেদন করতে হলে অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে স্পিড পোস্টের মাধ্যমে নিম্নলিখিত ঠিকানায় পাঠাতে হবে। আবেদনপত্র পাঠাতে পারবেন 19 এপ্রিল 22 মে সকাল 11টা থেকে বিকাল 5টা পর্যন্ত। অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইট হলো manipur.gov.in। আবেদনপত্র পাঠানোর ঠিকানা মণিপুর স্টেট ট্রান্সপোর্ট MST কমপ্লেক্স, আর এখানে আছে ময়ূরাঙ্কম ইম্ফল ওয়েস্ট। আর এখানে আপনারা যদি অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে চান অবশ্যই এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে অফিসিয়াল নোটিশ আপনি ডাউনলোড করতে পারবেন। বিস্তারিত দেখার পর আপনি চাইলে আবেদন করতে পারেন। আবেদন এখানে যে কেউ করতে পারবেন, ভাববেন না যে মণিপুর আছে বলে আবেদন করতে পারবে না, যে কোনো ভারতীয় এখানে আবেদন করতে পারবে, কোনো চাপ নেই। তবে হ্যাঁ, আপনার পোস্টিংটা হয়তো আপনাকে একটু দূরবর্তী এলাকায় গিয়ে করতে হবে। তো চাকরি পেলে এখন তো দূরে যাওয়াটা কোনো ব্যাপার না, চাকরিটা পাওয়াটা বড় ব্যাপার। সুতরাং আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনি যদি আপনি নিজের এলাকার চাকরির খবর অবশ্যই চান তাহলে কমেন্ট সেকশনে আপনার নিজের ডিস্ট্রিক্টের নামটি জানিয়ে দেবেন, যাতে কোনো ভিডিও আপডেট আপনাদের মিস না হয় এবং আপনার এলাকার চাকরির খবর আপনাদেরকে প্রকাশ করাতে পারি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।